বন্ধুরা, আজ আমরা আবার সেই শহীদ মিনার চত্বরে যাব। এখানে দেখতে থাকবো কিভাবে আলপনা করা হয়। তো আজকে 20 ফেব্রুয়ারি, একদম শেষ দিন, এরপরে কাজ করার সুযোগ নেই। আগামীকাল 21 ফেব্রুয়ারি। তো আজকে চলছে রোড পেন্টিং, অর্থাৎ রোডে আলপনা করার কাজ চলছে। বিশাল ব্যাপক জায়গা নিয়ে এই আলপনা শুরু হয়েছে। এদিকে মেডিকেল চত্বর দিয়ে শুরু হয়ে জগন্নাথ হলের কর্নার পর্যন্ত এই আলপনা করা হবে। তো বন্ধুরা, আমরা দেখতে থাকি যে কীভাবে আলপনা করা হচ্ছে রোড পেন্টিং। তোমরাও করতে পারো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অকেশনে এই রোড পেন্টিংগুলো হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই হলো শাহানুর মামুন, তোমরা অনেকেই চিনো জানো। তো যাই হোক, আমরা দেখছি রোড পেন্টিং বা রোডে যে আলপনাগুলো করা হয় সেগুলো তোমরা একটা গ্লান্স দেখে নিতে পারো। কখনো পুশ করে তোমরা এই ডিজাইনটা কালেক্ট করতে পারো। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ এই পেন্টিং অনেক দূর জায়গা জুড়ে। এটা একদম শহীদ মিনারের ফ্রন্ট সাইড, দূরে দেখতে পাচ্ছি আমরা শহীদ মিনার। উপরের কাজটি হয়ে গেছে, মানে উপরে আলপনাগুলো হয়ে গেছে, এখন সিকিউরিটি কারণে ওখানে কেউ যেতে পারছে না। এখন রোড পেন্টিংয়ের কাজ চলছে, অনেক ক্যামেরাম্যান, অনেক সাধারণ মানুষ এখান থেকে হাঁটাচলা করছে। উৎসুক জনতা এই আলপনাগুলো দেখছে, কেউ করছে, কেউ ছবির তোলার জন্য পোজ দিচ্ছে, এবং অনেক এই যারা আলপনা করছে তারা কিন্তু চারুকলারই স্টুডেন্ট। শখ করে এখন শেষ সময় কাজের ফাঁকে নিজের একটু রাঙিয়ে নি নিজেদের শরীর। এই হলো আমার ছোট কন্যা। আমার ছোট কন্যা, সে রং করতে ভালোবাসে এবং বড় কন্যাও রং করতে ভালোবাসে। ওদের স্কুল ছুটি হয়ে গেছে, তাই ওরাই শহীদ মিনার চত্বর থেকে বাসায় ফিরছিল এবং এই রং দেখে তারা অস্থির হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, ওকে তোমরা শুরু করে দাও তোমাদের পেন্টিং। তো ওরা আউটলাইন করে নিচ্ছে এবং গ্যাপের জায়গায় শুধু রং ভরাট করে দিচ্ছে। আমার ওয়াইফ এবং চারুকলার একজন স্টুডেন্ট, আমরা দেখলাম তারা ছবি তুলছে। তোমার কেমন লাগছে রং করে? কিসে, 21 ফেব্রুয়ারি উপলক্ষে মহান ভাষা আন্দোলন, বলো কেমন লাগছে? অনেক ভালো লাগছে রং করে। তো যাই হোক শিল্পী বন্ধুরা, তোমরা চাইলে এভাবে আলপনা শিখতে পারো। এটা কিন্তু প্লাস্টিক পেন দিয়ে করা, এটা কিন্তু আলপনা করার জন্য বেশ সহায়ক এবং কালারফুল, এবং এই রং দিয়ে কাজ করলে ফুটে। অবশ্যই রং করার সময় ভালো কোম্পানির রং কেনা সমীচীন হবে। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।